এটাতে আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার প্রায় 7 ঘন্টা করে, এবং এটা আপনার 100 মিটার দূর থেকে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। বাজারে দেখতে পাবেন K8, K9 এই মডেলের অনেকগুলো মাইক পাওয়া যায়, সেগুলা থেকে আপনি হাজার গুণে ভালো পাবেন এগুলা, কারণ এগুলার সাউন্ড কোয়ালিটি খুবই বেটার। এবং আপনি এটা তিন থেকে চারবার এটাকে ফুল চার্জ করতে পারবেন, একবার যদি আপনি গেস্টটাকে ফুল চার্জ দিয়ে নেন। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা আবারও চলে আসছি ঢাকা বাইতুল মোকাররমে অবস্থিত জিএম এন্টারপ্রাইজে। দর্শক আপনারা জানেন ঢাকা বাইতুল মোকাররম মার্কেট হচ্ছে ক্যামেরার জন্য খুবই বিখ্যাত মার্কেট, যেখানে নাকি আপনার ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমাদের সাথে আছে শান্ত ভাই, শান্ত ভাইয়ের কাছ থেকে আমরা কিছু ওয়্যারলেস মাইক্রোফোনের আপডেট প্রাইস জেনে নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই? এই তো ভাই, আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মোবাইল এবং ক্যামেরাতে ব্যবহারযোগ্য সকল ধরনের মাইক্রোফোন, এগুলো হতে পারে ওয়্যারলেস এবং তার সহ। আপনারা যদি তার সহ নিতে চান, এখানে বয়ার অনেকগুলো মডেল হবে এবং আমাদের কাছে কিছু নতুন মডেলও হবে যেগুলোর প্রাইস এবং আপনাদেরকে এগুলোর মডেল সম্পর্কেও বলতে বলবো। আচ্ছা, এটা তো সম্পূর্ণ একটা নতুন মডেল দেখা যাইতেছে। জি জি, এটা এখন আমাদের মার্কেটে হট প্রোডাক্ট বলতে পারেন, কারণ এটা ক্যামেরার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবং সাউন্ডটা খুবই নয়েজ প্রুফ। খুবই নয়েজ প্রুফ? জি জি। আচ্ছা, তো এক এক করে আমরা আপনাদের এগুলো দেখবো আর প্রাইসগুলো দেন নেব। তার আগে আপনাদের লোকেশনটা বলে দেন, যদি সরাসরি কি আসতে চাই কিভাবে আসবে? জি অবশ্যই, এটা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম মার্কেট, এটা হচ্ছে পুরানা পল্টনে অবস্থিত, এবং শপ নেম হচ্ছে জিএম এন্টারপ্রাইজ ব্লক বি শপ 19। আপনি এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে, বাইতুল মোকাররমের উপরে হচ্ছে মসজিদ, নিচে হচ্ছে মার্কেট, জিএম এন্টারপ্রাইজ ব্লক বি শপ 19। আচ্ছা, তারপরে যদি আপনারা না চিনেন, ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে, আপনারা কল দিবেন, বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। অবশ্যই। আচ্ছা, তো ভাই ফার্স্টে কি দেখাবেন আমাদের? আজকে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব, এটা খুবই কমন মডেল, এটা হচ্ছে বয়া M1। এটা অনেক বছর আগের মডেল, এটা যেহেতু এখন খুবই প্রচলিত, তারপরেও এখন চলছে। এটার দাম নিচ্ছে আমরা মাত্র 800 টাকা। 800 টাকা? হ্যাঁ, এটা বয়ের প্রথম মডেল, অবশ্যই অরিজিনাল। আপনাদেরকে অরিজিনাল এবং কপিটা কিভাবে বুঝবো আমরা? অবশ্যই আমরা অরিজিনালটা যেভাবে চেক করতে পারবেন সেটার প্রক্রিয়াটা হচ্ছে, আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিকার আছে, এই স্টিকারের ভিতরে একটা হচ্ছে কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোড যদি আপনি স্ক্যান করেন মোবাইল দিয়ে, তখন সেটা আপনার সরাসরি বয়ার অথরাইজড ওয়েবসাইট যেটা আছে সেটাতে চলে যাবে, চলে যাবে, এবং সেখানে আপনি দেখতে পারবেন এটা নকল কিনা আসল। আচ্ছা, এটা তো সিঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, এটা সিঙ্গেল। কত বললেন? সিঙ্গেলটার প্রাইস পড়বে অরিজিনালটা 800 টাকা। 800 টাকা? জি। আচ্ছা, আর এটা তো রিটেল প্রাইস? হ্যাঁ জি জি, অবশ্যই আপনারা আসেন। হোলসেল করে থাকেন নাকি? হোলসেলের ক্ষেত্রে আরো কিছু কমিয়ে রাখতে পারবো, আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোলসেলে আরো কমে নিতে পারবেন, বিস্তারিত বলে দিবেন। অবশ্যই। আচ্ছা, যারা হোলসেলে নিতে চান দর্শক, অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন, ইমো হোয়াটসঅ্যাপগুলোতে কিন্তু আপনারা সব সময় যোগাযোগ করতে পারেন। আর তারপর কি দেখবো আমরা? তারপর আমরা দেখবো যেটা, এটা হচ্ছে আগে আমরা দেখেছিলাম M1, এখন দেখবো আমরা এটার আপডেট ভার্সন M1 Pro। M1 Pro মডেলটার সাউন্ডটা খুবই ভালো, এবং আপনারা যে আগে মাইকটা দেখেছেন M1, সেটা থেকে অনেক হাজার গুণে ভালো সাউন্ড হচ্ছে কি এটা। এবং এটাতে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, যেখানে আছে আপনার -10 dB থেকে 0 dB পর্যন্ত। আপনি চাইলে দেখা গেছে আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, সেখানে আপনি চাইলে সাউন্ডটা কাট করতে পারবেন, কাট করতে পারবেন অবশ্যই। এবং এটাতে আলাদা একটা মাইক্রোফোন লাগানোর জন্য, আপনার হেডফোন লাগানোর জন্য জ্যাক দেওয়া আছে, যে এটার সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ আপনার বয়া M1 যদি ইউজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এটার থেকে অনেক গুণে হাজার গুণে ভালো সাউন্ড কোয়ালিটি হচ্ছে এটা। এটা? হ্যাঁ। আচ্ছা, এটা এটা স্পেশালিটি আমরা যেটা বুঝলাম, এটা রানিং অবস্থায় হেডফোন দিয়ে শুনতে পারবে নাকি? না না, এটা অনেক সময় ভুল ধারণা হয়, রানিং অবস্থায় হেডফোন দিয়ে শোনার যে মাইকগুলো ওইগুলোর প্রাইস আপনার প্রায় 12-13 হাজার টাকার উপরে হয়। এটা মূলত হচ্ছে গিয়ে আপনি যখন মোবাইলে লাগানো থাকবে তখন কিন্তু আপনি সরাসরি সাউন্ডটা শুনতে পারবেন না, কারণ হেডফোন জ্যাক লাগানো থাকে, জ্যাকটা খুলতে হয়, কিন্তু এটা লাগানো অবস্থায় আপনি সরাসরি এখানে হেডফোন দিয়ে শুনতে পারবেন। আচ্ছা আচ্ছা, জ্যাকটা খুলতে হবে? জ্যাকটা খুলতে হবে। আচ্ছা, প্রাইস কত বললেন? এটা পড়বে আপনার একদম 1400 টাকা। 1400? এবং এটা সবগুলো আমাদের কাছে বয়ার কোনো নকল প্রোডাক্ট নেই, সবগুলো অরিজিনাল প্রোডাক্ট, মার্কেটে আছে কিছু কপি কমেও পাওয়া যায়, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন, এখানে কিউআর কোড আছে আপনারা চেক করে নেবেন, চেক করার সিস্টেম আছে। জি জি অবশ্যই। তারপরে দেখবো কি? তারপরে আমরা যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া বয়া M1 DM। DM? জি, এটা হচ্ছে ডাবল মাইক। আপনারা যারা দুইজন কথা বলবেন বা অনেকে ব্লক করে একজন দোকানদার, যেমন আমরা এখন বলছি, আমাদের ভিতরে দুইটা মাইক ইউজ করতে পারবেন একসাথে। এটার দাম নিচ্ছে আমরা মাত্র 1500 টাকা। মাত্র 1500? জি। তারপরে আমরা দেখতে পারি একটা ব্লগিং মাইক, যারা অনেক বেশি ব্লগ করেন তারা অবশ্যই জানেন যে এটা একটা খুবই উপকারী মাইক বয়ার, এটা হচ্ছে MM1
এই মাইকটা দিয়ে আপনি যে কোনো ভাবে ব্লগিং করতে পারবেন, এটা আপনার মোবাইলের উপরে সেট করতে পারবেন অথবা ক্যামেরা দোনোটাতে ইউজ করতে পারবেন। আচ্ছা সেটআপ দেওয়া আছে, সেটিং করে সেটিং করতে হবে নাকি? জি জি, এটার ভিতরে সবকিছু সেটআপ দেওয়া আছে। এটা কিন্তু খুব রানিং, কিন্তু অনেকেই ইউজ করতেছে এটা এখন, প্রায় যারা ব্লগিং করে সবাই কিন্তু এটা ইউজ করছে, যারা স্টুডিওতে ব্লগিং গুলা করে। হ্যাঁ, ওদের সাউন্ড, এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটার দাম নিচ্ছে আমরা মাত্র 1600 টাকা, মাত্র 1600। জি, অরিজিনালটা। আচ্ছা, এটা এটার ওয়্যারটা কি ওগুলা দেখতে পাচ্ছেন উলানজি কোম্পানির যে 12, এই মাইকটা এখন সর্বাধিক প্রচলিত মাইক। বাজারে দেখতে পাবেন K8, K9, এই মডেলের অনেকগুলো মাইক পাওয়া যায়, সেগুলা থেকে আপনি হাজার গুণে ভালো পাবেন এগুলা, কারণ এগুলার সাউন্ড কোয়ালিটি খুবই বেটার। সাউন্ড কোয়ালিটি, জি অবশ্যই। কথা বলতেছি এখন উলানজি যে 12 মাইক্রোফোন দিয়ে। আচ্ছা, এটার ভিতর আপনি পেয়ে যাবেন একটি কেস, আমি আপনাদের সুবিধার্থে একটা খুলে দেখাচ্ছি, দেখুন চার্জিং কেস হবে। জি জি, এটার মাধ্যমে আপনি ধরেন আপনি TWS এর সিস্টেম, সোজা কথা এটার ভিতরে আপনার দুইটা মাইক থাকবে এবং হচ্ছে কি একটা রিসিভার থাকবে, একটা রিসিভার থাকবে। দর্শক, আমরা কিন্তু এখন এগুলা ইউজ করতেছি যার কারণে এটা খালি। জি, প্রাইসও এটা সীমিত, আপনারা চাইলে নিতে পারেন। কত কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা? এটা আপনার মাইক যেগুলো আছে ওইগুলো আপনার ব্যাকআপ দিবে হচ্ছে 6 ঘন্টা করে, প্রত্যেকটা মাইক 6 ঘন্টা করে ব্যাকআপ দেবে। এবং আপনি যে কেসটা দেখতে পাচ্ছেন এটা আপনার তিনবার, সর্বোচ্চ তিনবার চার্জ করতে পারবেন। একবার চার্জ দেওয়ার পরে আপনার মাইকটা তিনবার চার্জ করতে পারবেন, তিনবার চার্জ করতে পারবেন। আর আপনারা দেখতেছেন এখানে কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং করা আছে। জি, উলানজি কোম্পানির, এবং এটার কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো হবে। জি, এটা আমরা প্রাইস নিচ্ছি 3300 টাকা। জি জি, আপনাদের সুবিধার্থে। জি, এটা হচ্ছে টাইপ সি মডেল, কেউ যদি আইফোন পোর্টে চালাতে চান তার জন্য আছে, আইফোন পোর্টের জন্য হচ্ছে এটা ইউজ করতে পারেন। এটার প্রাইস পড়বে আপনার 3600 টাকা। 3600 টাকা, জি। আচ্ছা, আইফোনটার একটু প্রাইসটা একটু বেশি হয়, একটু বেশি। এটা আমাদের অবশ্য কোম্পানি থেকে কিনাই বেশি পড়ে, সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটাও একটু বেশি হয়। আচ্ছা, তারপরে আমরা দেখব যেটা, এটা হচ্ছে বয়ারি আরেকটা মডেল, এটা হচ্ছে আপনার। তার আগে একটু জেনে নিই, জি জি, ঢাকার বাইরে থেকে কেউ কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে চায় তো ওই ধরনের কি সুযোগ সুবিধা আছে আপনার? অবশ্যই, ঢাকার বাইরে থেকে যদি কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চান আমাদের কাছে থেকে আপনাদের 500 টাকা বা 1000 টাকা আপনি বিকাশ করতে হবে আগে, তারপরে হ্যাঁ অ্যাডভান্স করতে হবে, তারপরে আপনারা এটা কন্ডিশনে চলে যাবে আপনার কাছে এবং এটা নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন। আচ্ছা, বাকি টাকা দিয়ে, বাকি টাকা দিয়ে থেকে মাল নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই। এটা কি কুরিয়ার সিস্টেম নাকি হোম ডেলিভারি? না না, এটা হচ্ছে আমাদের মূলত কুরিয়ার সিস্টেম, যেমন সুন্দরবন, জননী, আহমেদ, তারপরে এসে পরিবহন, এই সকল ধরনের কুরিয়ার সার্ভিস আছে। 64 জেলায় আমাদের মাল যায়, আপনারা চাইলে নিতে পারবেন। আর ঢাকার ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই দোকানে চলে আসবেন, আসলে অনেকগুলো দেখে তারপরে একটা নিয়ে যাবেন। জি অবশ্যই, অনেকগুলো দেখলে হয়তো গিয়ে আপনার ভালোটাই পছন্দ হবে, আপনি দেখে শুনে নিতে পারবেন, আপনারা চাইলে যোগাযোগ করেন। আচ্ছা, তারপরে আমরা একটা বড় সরো একটা মাইক্রোফোন দেখতেছি, এটা ওয়্যারলেস মাইক্রোফোন? জি, এটা হচ্ছে মূলত ক্যামেরার, যারা মূলত আপনার চ্যানেলে কাজ করে তাদের জন্য, তাদের জন্য, তাদের জন্য এই মাইকটা, যারা উপস্থাপনা করে তাদের জন্য খুবই ভালো মাইক্রোফোন। এটা মোবাইল ফোনে ইউজ করতে পারবেন, তবে এটা মূলত বানানো হয়েছে ক্যামেরার জন্য। এটা আপনার প্রায় 200 থেকে 250 ফিটের দূরত্বে আপনার কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক, এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, আশেপাশের যে সাউন্ডগুলো আছে সেগুলো আপনার খুব কম টানে। এটা আপনি যখন কথা বলবেন খুবই ক্লিয়ার সাউন্ড আসবে, আপনি রোডের সমান ফিল নিতে পারবেন এটা দিয়ে। আচ্ছা, আমরা জানি না এটা কি রিসিভার না? জি জি, এটা হচ্ছে রিসিভার, এটা আপনার ক্যামেরা বা মোবাইল যেটাতে ইউজ করেন সেটার উপরে থাকবে, উপরে থাকবে। আর এটা হচ্ছে গিয়ার ট্রান্সমিটার, এটা আপনি যে কথা বলবে তার কাছে থাকবে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটিটা তো খুবই ভালো হবে। জি অবশ্যই, আপনি রোডের সাথে তুলনা করতে পারেন, যেখানে রোডের কিনে একটা মাইক্রোফোনের দাম প্রায় 29,000 টাকা, ওইখানে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 13,500 টাকায়। মাত্র 13,500 টাকা, জি। তারপরে আমরা দেখাবো মার্কেটের হট কেক, আপনারা বলতে পারেন, কারণ এই মাল দুটো খুবই ভালো চলছে এখন মার্কেটে। যারা কিনা মোবাইল বা ক্যামেরা ইউজ করতে চান এই বয়ার এই দুইটা প্রোডাক্ট খুবই ভালো চলছে। আপনার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার বয়া XM6,
এটা হচ্ছে S2 মানে হচ্ছে দুইজন কথা বলতে পারবেন দুইজন কথা বলতে হ্যাঁ দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার থাকবে এটাতে আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার প্রায় 7 ঘন্টা করে এবং এটা আপনার 100 মিটার দূর থেকে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটাতে আপনার টাইপ সি কেবল সহ সবকিছু দেওয়া আছে আপনি এগুলা এই মাইক ফোনে ইউজ করতে পারবেন নাকি হ্যাঁ হ্যাঁ এটার দাম নিচ্ছে আমরা মাত্র 13,500 টাকা মাত্র 13,500 টাকা জি জি অনেকে বলে থাকেন যে এখানে ওয়ারেন্টি থাকে কিনা এখানে দেওয়া আছে দেখেন আপনি এই ক্যামেরাটা সামনে আনলে দেখতে পারবেন এখানে 2 ইয়ার ওয়ারেন্টি দেওয়া আছে 2 ইয়ার জি 2 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে যদি কেউ ওয়ারেন্টি প্রোডাক্ট নিতে চান তার ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এটা পড়বে আপনার 14,500 টাকা আচ্ছা ওয়ারেন্টিটা তো আপনারা দিচ্ছেন নাকি জি আর এই ওয়ারেন্টিটা তো মানে বাইরের দেশে এটা মূলত বাইরের দেশের জন্য করা হয়েছে কারণ বাংলাদেশে যেহেতু কোনো অথরাইজড ডিলার নেই আপনি খেয়াল করে দেখবেন যেখানে অথরাইজড ডিলার আছে সেখানে আপনার যে কোনো ধরনের কোম্পানি হোক না কেন তারা সেটা ওয়ারেন্টি বা গ্যারান্টি দিতে পারবে আর এটা বাংলাদেশে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কি আমাদের নিজেদের ওয়ারেন্টি দেওয়া আপনার যদি সমস্যা হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা ঠিক করে দেব আপনারা নিজের দায়িত্বে জি জি এটা ঠিক করে দেব যদি ডিলার থাকতো তো অবশ্যই কেয়ার সেন্টার সেটা অবশ্যই কেয়ার সেন্টার থাকতো সেন্টার ওকে তারপরে আমরা যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে কি আপনার বয়া XM6K2 এটা হ্যাঁ অবশ্যই হট প্রোডাক্ট কারণ এটা দেখেন আপনার মার্কেটে একটা মাইক বের হয়েছে DJI এর সেটার সাথে কম্পেয়ারেবল এটার সাথে আপনার চার্জিং কেস পাবেন ঠিক আছে এটার সাথে আপনি চার্জিং কেস পাবেন যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন আপনার TWS এর মতন এবং এটা যেটা বললাম সেটা আগের মডেলটার মতোই সেম তবে এটার ক্ষেত্রে আপনি একটা কেস বাড়তি সুবিধা পাচ্ছেন বাড়তি সুবিধা পাচ্ছেন দেখা গেছে পুরো যায় 2-3 দিনের জন্য হ্যাঁ চার্জের জন্য কোনো চিন্তা করতে হবে না কারণ আর তাছাড়া আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করেন দেখা গেছে মাইকগুলো যদি আলাদা নেন অনেক সময় এগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি কেস ইউজ করেন তাহলে সেটাতে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না এবং আপনি এটা তিন থেকে চারবার এটাকে ফুল চার্জ করতে পারবেন একবার যদি আপনি কেসটাকে ফুল চার্জ দিয়ে নেন তাহলে সেটা আপনার ব্লগের ক্ষেত্রে খুবই কাজের ঠিক আছে এটার বর্তমান প্রাইস কত জি এটা আমরা বর্তমান প্রাইস নিচ্ছে আছে যেটা ওয়ারেন্টি ছাড়া সেটা হচ্ছে আপনার 15,500 টাকা আর যদি আপনি 2 বছর ওয়ারেন্টি সহ নিতে চান সেটা পড়বে আপনার 16,500 টাকা আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বাইদের কাছে সব সময় পাবেন অবশ্যই আসতে পারেন আর বাইদের লোকেশনটা আবার আমরা জানিয়ে দেব জি আমরা আবার আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বাইতুল মোকারম মার্কেট উপরে হচ্ছে মসজিদ নিচে হচ্ছে কি আমাদের মার্কেট এটা হচ্ছে পুরানা পল্টনে অবস্থিত আপনারা এসে এখানে বলবেন জিএম এন্টারপ্রাইজ ব্লক বি স্বপনেশ যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিবে আচ্ছা খুবই সহজ ঠিকানা আর যদি আপনাদের কাছ থেকে কেউ কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান সেটাও আবার বলে দিচ্ছি আমাদের কাছ থেকে আপনি সুন্দরবন এসএ পরিবহন অথবা আহমেদ পরিবহন অথবা জননী যে কোনো সার্ভিসেই নিতে পারবেন প্রথমে আপনাদের 500 অথবা 1,000 টাকা এটা মোটামুটি আমাদের জিনিসের দামের উপর নির্ভর করে 500 বা 1,000 টাকা আপনি আগে বিকাশে পাঠিয়ে দেবেন তারপরে আমরা সেটা মাল কন্ডিশনে পাঠাবো আপনি টাকা দিয়ে তুলে নিতে পারবেন